হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে একটা ভিডিওকে কাটতে হয়। সো যে ভিডিওটা আসলে আমরা কাটবো, এটাকে ইনপুট করতে গেলে ইনপুট মিডিয়াতে আমাদের দুইবার ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা আমাদের এখানে থেকে একটা ভিডিও নিব। সো আমরা আমাদের পছন্দ মতো একটা ভিডিও নিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে ভিডিওটা কাটবেন ওইটা আপনারা আপনাদের পিসি থেকে নেবেন, ইনপুট করবেন। সো আমরা আমাদের পছন্দ মতো একটা ভিডিও নিচ্ছি, নেওয়ার পরে এটা ইনপুট হয়ে গেছে খুব সহজেই। সো আমরা এটা নিয়ে কাজ করতে হলে এখানে দুইবার ক্লিক করতে হবে, মাউস দিয়ে দুইবার ক্লিক করলে এই অংশটাতে চলে আসবে। সো অংশটা আমরা একটু বাড়িয়ে নিব, কারণ হচ্ছে আজকের ভিডিও যে কাটবো এইটার সব কাজ এই অংশটাতেই হবে। সো সেই জন্য আমরা একটু বড় করে নেব কাজ করার সাথে। সো তারপর আমরা ভিডিওটা আসলে প্লে করে দেখব, কারণ প্লে না করলে বুঝবো না আমরা কোন অংশটা ভিডিওতে রাখতে হবে আর কোন অংশটা আমরা কাটতে হবে, এটা ভিডিওটা প্লে করলে বুঝবো। সো আমরা চাচ্ছি ফার্স্টের কিছু অংশ আমরা রাখবো না ভিডিওতে। সো যেখানে যতটুকু আমরা রাখবো না, যেখান থেকে আমরা কাটাটা স্টার্ট করবো ওইখানে আসলে এরও চিহ্নটা রাখবো। সো বেসিক্যালি এখানে আমাদের কাটতে হবে এই দুইটা বন্ধনের মতো যে দুইটা অপশন দেখতেছি, এই দুইটার মাধ্যমে আমাদের ভিডিওগুলো কাটতে হবে। একটা হচ্ছে মার্কিন আর একটা হচ্ছে মার্ক আউট, যেখানে থেকে কাটা শুরু করবো এখানে মার্কিনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখব আমাদের কাটাটা স্টার্ট হয়েছে। সো দেন আমরা প্লে করে দেখব আমরা কতটুকু অংশটা রাখবো, কতটুকু অংশ ভিডিওতে রাখবো, কতটুকু অংশ কাটবো, এটার জন্য আমাদের ভিডিওটা প্লে করতে হবে। সো ভিডিওটা প্লে করে দেখতেছি, দেখার পর আসলে যতটুকু অংশ কাটতে হবে ওইখানে গিয়ে আমাদের ভিডিওটা স্টপ করতে হবে। এখানে মনে করি আমরা এতটুকু রাখবো, আমরা ভিডিওটা স্টপ করছি। এখানে স্টপ করে আমরা জাস্ট এখান থেকে মার্ক আউট যেটা আছে এটা ক্লিক করলেই ভিডিওর অংশটা কাটা হয়ে যাবে। মার্ক আউট দিয়ে এটা কাটলাম, কাটলে এখন এই অংশটা আমাদের কাটা হয়ে গেছে। দেন এটা ড্র্যাগ করে নিচে যে ড্র্যাগ করে এখানে রাখবো, আমরা রাখলে শুধু আমাদের ওই ভিডিওটাই আসবে যে ভিডিওটা আমরা কাটছি। আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওর ওই অডিও অংশটাও ড্র্যাগ করে আনতে পারবেন। সো দেন তারপর আমরা আসলে ভিডিওটা খুব লেন্দি হবে, সেই জন্য আমরা আসলে খুব দ্রুত কাজ করার ফলে ভিডিওটা প্লে করে করে দেখাচ্ছি না। সো আমরা মনে করি আবার আমরা এখান থেকে আবার কাটবো। সো এখানে মার্কিং দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, স্টার্ট করার পর আবার আপনারা প্লে করে দেখবেন, প্লে করে দেখে কতটুকু রাখবেন। মনে করি আমরা এতটুকু অংশটা রাখবো, এতটুকু অংশ রাখবো। সেম ওইখানে আমরা আবার আগের মতো মার্ক আউট ইউজ করবো, ইউজ করলে অতটুকু অংশ কাটটা হয়ে গেছে। দেন ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো আমরা, আপনারা চাইলে অডিওটাও আনতে পারবেন। দেন আপনারা আবার প্লে করে দেখবেন তারপর কতটুকু অংশ কাটতে হবে এটা। সো আমরা আবার চাচ্ছি লাস্টের অংশটা রাখার জন্য। সো মার্কিং দিয়ে স্টার্ট করে এই চিহ্নটা এখান পর্যন্ত নিয়ে এসে আমরা মার্ক আউট করে এটা কেটে ফেলবো। কেটে কাটা হলে আমরা ড্র্যাগ করে এটা নিয়ে আসবো। দেন আপনারা চাইলে কিন্তু অডিওটাও নিয়ে আসতে পারেন, অডিওটাও ড্র্যাগ করে ওই ভিডিওর নিচে আনলে কিন্তু ভিডিওর সাথে সাথে অডিওটাও বাজবে। আমি অডিওটা কীভাবে আনি এটাও দেখাচ্ছি। অডিওটাই আপনারা ড্র্যাগ করে ধরে ভিডিওটা নিচে নিয়ে আসলে ভিডিওর সাথে সাথে কিন্তু অডিওটাও বাজবে। আর যদি চান যে আপনারা ভিডিওর পিছনের মিউজিকটা অন্য একটা বাজবে, তাহলে সেটা তো আমি গত ভিডিওতে আমার দেখাইছি কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করতে হয়। সো ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। সো এখন কী করবো, এখন এই অংশটা কীভাবে সেভ করবো, যে আমরা ভিডিওটা কাটছি ওইটা আমরা কীভাবে সেভ করবো, সেভ করার কীভাবে সেভ করতে হয় সেটাও গত ভিডিওটা আমি দেখাইছি। তারপর আমি আবার একটু দেখাই, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে জাস্ট মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে এটা আসবে। আসার পর ফরম্যাটটা ঠিক রাখবেন, প্রিসেট কী হবে সেটাও আমি গত ভিডিওতে দেখাইছি আমার। দেন তারপরও আবার দেখাই পিসির জন্য হচ্ছে আমি এখানে যেটা দেখাচ্ছি ওইটা দিবেন, পিসির জন্য এটা পারফেক্ট HD720p25 এটা দিবেন। আর আউটপুট নেম কোথায় সেভ করবেন এটা দেন এক্সপোর্টটা দিয়ে দিলেই আপনার সেভ হয়ে যাবে।
সেভাবে আসলে সেভ করবেন। সেভ করার আগে একটা মানে এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা এখান থেকে প্লে করে দেখতে পারবেন ভিডিওটা, যে আপনারা যেতক্ষণ ভিডিওটা কাটছেন কাটার পর তিনটা যে যোগ করছেন একটার পাশে একটা, তারপরে এটা প্লে করলে কেমন হয় এটা কিন্তু আপনারা এখানে আগে দেখবেন। দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ফাইলে গিয়ে সেভ করবেন এটা। সো এখানে প্লে করে দেখতেছি আমি, ভালোই হচ্ছে, যতটুকু কাটছি ততটুকুই আছে, এর বাইরে কিন্তু আসে নাই। সো এভাবে হচ্ছে, এভাবে খুব সহজে আপনারা যে কোনো ভিডিও কাটতে পারবেন আপনাদের সুবিধা মতো। সো নেক্সট ভিডিওতে বিশেষ করে আমরা এই যে এখানে এফেক্ট আছে, এফেক্টের কাজটা আমি দেখাবো। এফেক্ট অপশনটা এখানে আছে, এখানে ভিডিও এফেক্ট আছে, আপনার ভিডিও ট্রানজিশন আছে, এগুলো আমি আস্তে আস্তে সব কিছু দেখানোর ট্রাই করব। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।